একটা প্রশ্ন করব, তার আগে বলে নেই, আমার নাম রমেশ কুমার, নয়াদিল্লি থেকে এসেছি, পেশায় একজন ধর্মযাজক। ভাই, আপনার লেকচারে আপনি বললেন কোরআন হলো চূড়ান্ত। আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ইয়ামামার যুদ্ধে সে সময় কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিলেন। অনেকে মনে করেন যে আবু বক্করের সময় পবিত্র কোরআন হারিয়ে গেছে, আর সহি আল বুখারীর 6 নম্বর খণ্ডের 510 নম্বর হাদিস বলছে, যখন ইসলামের তৃতীয় খলিফা তিনি যখন হারেমিয়া লোকদের সাথে যুদ্ধ করছিলেন, আর সে সময় তিনি পবিত্র কোরআনের কিছু আলাদা সংস্করণ পেলেন, তখন ওসমান কোরআন লিখলেন। আর একটা কথা, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন 15:9, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি সংরক্ষণ করব, কিন্তু কোরআন সংরক্ষিত হয়নি। আমি জানতে চাই যে কোরআন কখন বিকৃত হয়েছে, কেন বিকৃত হয়েছে, কোথায় বিকৃত হয়েছে, কে এটাকে বিকৃত করেছে, কখন বিকৃত হয়েছে, প্লিজ মন্তব্য করেন। ভাই, আপনি প্রশ্ন করলেন, আপনি পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করব। তাহলে কোরআন বলছে যে কোরআন বিকৃত হয়নি, আল্লাহ বলেছেন কোরআন বিশুদ্ধ। তাহলে সহিহ বুখারি কেন বলছে যে কোরআন হারিয়ে গেছে, হযরত আবু বকরের সময়ে তৃতীয় খলিফা হযরত ওসমান আসলেন, তিনি কোরআনের অনেক সংস্করণ পেলেন, তারপরে এটা কিভাবে হলো? ভাই, সহিহ বুখারি যে কথাটা বলছেন সেটা ঠিক, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন সেটা বিভিন্ন বাচন ভঙ্গি। যেমন ইংরেজি ভাষায় দেখবেন অনেক বাচন ভঙ্গি আছে, একই ইংরেজি সাউথ ইন্ডিয়ানরা একভাবে বলে হোয়াট ইজ ইউর নেম, কোন ইংরেজ লোক হোয়াটস ইউর নেম, হায়দ্রাবাদীদের বাচন ভঙ্গিটা আলাদা, আমি সেভাবে বলতে পারবো, হিন্দি স্টাইলটা একরকম। আমার স্ত্রী বলছিল যে তুমি হায়দ্রাবাদী স্টাইলে লেকচার দাও না কেন, উর্দু স্টাইলে নাকো, বোম্বে তো আমরা নাকো বলি না, বোম্বে তো আমরা বলি আয়েঙ্গা খায়েঙ্গা জায়েঙ্গা পিয়েঙ্গা। একবার আমাকে বোম্বের এক ভাই বলেছিলেন আয়েঙ্গা জায়েঙ্গা ছিল আসলে গতকাল। তাহলে এক এক জায়গার বাচন ভঙ্গি হচ্ছে এক এক রকম। সেই একইভাবে হযরত ওসমানের সময়ে আরবি ভাষায় হযরত ওসমান দেখলেন অনেক বাচন ভঙ্গি, আমাদের নবীজির অনুমতি দিয়েছিলেন 7টা বাচন ভঙ্গির, তাহলে উচ্চারণ করতে গিয়ে ভুল হয়েছিল। এই ভুলগুলো দেখে হযরত ওসমান বললেন এটাকে চূড়ান্ত করো আর আমরা এখানে শুদ্ধভাবে উচ্চারণ করব। তাহলে বুঝতে পারলেন যে তিনি বাচন ভঙ্গি শুদ্ধ করেছেন। যদি কেউ বলে হোয়াট ইজ ইউর নেম, কোন ইংরেজ বলবে এ আর কেমন ইংরেজি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম, আমেরিকান বাচন ভঙ্গি আলাদা, ব্রিটিশ বাচন ভঙ্গি আলাদা, নিউজিল্যান্ডেরটা আলাদা, কিছু গ্রহণযোগ্য কিছু গ্রহণযোগ্য না, এটা হলো কারণগুলোর একটা। তিনি সংশোধন করেছিলেন বাচন ভঙ্গি। 2 নম্বর, আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যখন কোরআন নাজিল হতো তার সাথে লেখক থাকতো, নবীজি সেই সব লেখকদের তিনি যা শুনেছেন সেগুলো বলতেন, সাহাবাগণ লিখে নিতেন, নবীজি আবার চেক করতেন। এভাবে যায়েদ বিন থাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন প্রধান লেখক, আরো অনেকে ছিলেন, এছাড়াও অনেক সাহাবি নবীজির কাছে আয়াতগুলো শুনতেন, তারপর বাসায় গিয়ে মনে আছে সেটা লিখে ফেলতেন। এখানে ধরেন কেউ আমার লেকচার শুনলো, তারপর বাসায় গিয়ে লিখলো, সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, অবিকল আমার মতো হবে না। তবে আমি যদি চেক করে সেখানে কিছু নোট দেই, এটা লেখেন আরেকবার পড়েন, এটা ভুল হয়েছে শুধরে নেন, তাহলে কোরআনের যে কপিটা আমাদের নবীজির কাছে ছিল সেটা চেক করেছিলেন তিনি নিজেই যখন জীবিত ছিলেন। এটা দেয়া হয়েছিল তার স্ত্রী বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এটা বিবি হাফসার কাছে ছিল। পরে মানুষজন নিজে থেকেই লেখা শুরু করলো, তাদের স্মৃতি থেকে সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক। পবিত্র কোরআন কিন্তু ভুল নয়, যদিও সেখানে বেশ কিছু লোকের লেখা নোট ছিল। হযরত ওসমান বললেন এখন তো মানুষ ভুল বুঝতে শুরু করবে যে এগুলোই আসল কোরআন, এখন আমি কোরআনের সঠিক কপি করব, তারপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটাকে ছড়িয়ে দেব, আর মুসলিমরা বুঝতে পারবে যে এটাই হলো আসল কোরআনে পরিবর্তন হয়নি। মানুষজন বিভিন্ন নোট লেখা শুরু করলো, অন্যরা বুঝতে পারতো না যে
এটাই শুদ্ধ কোরআন নাকি ভুল কোরআন? আর তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, একটা কমিটি বানালেন সাহাবাগণকে নিয়ে, তারপর অরিজিনালটা থেকে কপি করলেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন। এরকম একটা কপি আছে এখনো তাশখন্দে, এছাড়া তুরস্কের কপটাকি মিউজিয়ামে যদি পরীক্ষা করেন অবিকল একই কথা। এছাড়াও হাফেজরা আছেন, কোরআনের সব কপি পুড়িয়ে ফেললেও পৃথিবীতে হাজার হাজার হাফেজ আছেন, পবিত্র কোরআন যাদের হৃদয়ে আছে, যদি সব কপিও পুড়িয়ে ফেলেন কথার কথা, তারপরে এই যে হাফিজগণ আছেন তারা আবারও কোরআনের কপি তৈরি করতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।